সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা পুষ্টি চ্যাপ্টারের বাকি অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আজকে আমরা জেনে নিই বিএমআর কি। বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে বেসিক মেটাবলিক রেট, অর্থাৎ মৌলবিপাকীয় হার। তাহলে মৌলবিপাকীয় হার কাকে বলে বা বেসাল মেটাবলিক রেট কি? প্রতিদিন জীব দেহে সজীব কোষে অবিরত বিপাকক্রিয়া চলতে থাকে, এমনকি ঘুমন্ত অবস্থায়ও প্রোটোপ্লাজমে অল্প সাধারণত মৌলবিপাকের হার চলতে থাকে। এরকম ঘুমন্ত অবস্থায় দেহে প্রতিদিন খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর বিভিন্ন শারীরিক ও মানসিক কার্যকলাপ বিশ্রাম অবস্থায় দেহের প্রোটোপ্লাজমে বিপাকক্রিয়ার হার চলতে থাকে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধিক্রিয়া সম্পন্ন হতে সহায়তা করে। এবং তার জন্য দেহ থেকে একটি নির্দিষ্ট তাপ প্রয়োজন হয়, সেই নির্দিষ্ট তাপ নির্গমনকেই আমরা মৌল মেটাবলিজম বলে থাকি বা বিপাকক্রিয়া বলে থাকি। এবং এই বিপাকক্রিয়ার হারকে আমরা বেসিক মেটাবলিক রেট বা মৌলবিপাকীয় হার বলে থাকি। একজন আমার সুস্থ স্বাভাবিক মানুষের বিএমআর হলো দেহ ত্বকের প্রতি বর্গ মিটার আয়তনের জন্য প্রতি ঘন্টায় 40 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এছাড়াও প্রতিদিন দেহতাপের শুষ্কতার বৃদ্ধির জন্য বেসিক মেটাবলিক রেটের পরিমাণ 2500 থেকে 3000 ক্যালোরির প্রয়োজন হতে পারে। এছাড়া প্রাপ্তবয়স্ক লোকের 1728 কিলোক্যালোরি তাপের প্রয়োজন হয়। তাহলে বেসিক মেটাবলিক রেট বা মৌলবিপাকীয় হার বলতে কি বোঝায়? বেসিক মেটাবলিক রেট বা মৌলবিপাকীয় হার বলতে বোঝায় একজন সুস্থ কর্মরত স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দেহের বৃদ্ধির জন্য মৌলবিপাকীয় হারের জন্য 2500 থেকে 3000 পরিমাণ কিলোক্যালোরি তাপের প্রয়োজন হয় দৈনিক। এবং এই শক্তি প্রধানত খাদ্যের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রভৃতির মাধ্যমে আহরিত হয়। সুতরাং কার্বোহাইড্রেট 2500 থেকে 3000 ক্যালোরি তাপ আহরণের জন্য খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে তুলনামূলক যে 4টি যে অনুসারে খাদ্য খেলে বেসিক মেটাবলিক রেটের হারটা স্বাভাবিক থাকবে তার পরিমাণটি আমি তোমাদের সকলের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। সবার প্রথমে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকতে হবে 405 গ্রাম, যা প্রতি গ্রামে আমাদের উৎপন্ন করবে 4 কিলোক্যালোরি তাপ। তাহলে মোট শক্তির পরিমাণ হচ্ছে 1660 কিলোক্যালোরি। এরপরে প্রোটিনের পরিমাণ থাকতে হবে 100 গ্রাম, অর্থাৎ প্রতি গ্রামে উৎপন্ন শক্তির পরিমাণ হচ্ছে 4.1 কিলোক্যালোরি, আর মোট শক্তির পরিমাণ হচ্ছে 410 কিলোক্যালোরি। আর ফ্যাটের পরিমাণ থাকতে হবে 100 গ্রাম, অর্থাৎ প্রতি গ্রামে উৎপন্ন শক্তি হচ্ছে 9.3 কিলোক্যালোরি, মোট শক্তি হচ্ছে 930। তাহলে মোটামুটি কতটা শক্তির অ্যাভারেজ দেখাচ্ছে? 3000 ক্যালোরি। তা সুতরাং 2500 থেকে 3000 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। এরপর আমরা জানবো একটু সুষম খাদ্য সম্পর্কে। সুষম খাদ্য সম্পর্কে কি সম্পর্কে জানবো? সুষম খাদ্য, সুষম খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যা দেহের পুষ্টি সম্পন্ন করে, দেহের গঠন ক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়, দেহের সমস্ত রকম চাহিদা পূরণ করে। দেহের সমস্ত রকম চাহিদা পূরণের জন্য যেসব খাদ্যগুলো গ্রহণ করলে আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রত্যেকটি খাদ্যের যথোপযুক্ত পরিমাণ দেহে সংযুক্ত করতে পারবো এবং দেহের সমস্ত রকম চাহিদা পূরণ হবে এবং দেহে একটি সুস্থ স্বাভাবিক গঠন লাভ করবে, তাকেই আমরা সুষম খাদ্য বলে থাকি। কিন্তু ডিম দুধকে কিন্তু আমরা আদর্শ সুষম খাদ্য বলে থাকি না। সুষম খাদ্য আমরা এমন খাদ্যকে বলে থাকবো যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যথেষ্ট পরিমাণ থাকবে, ফলে খুব সহজেই আমরা সেই সব খাদ্য গ্রহণ করব যার থেকে আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাবো। এবং দৈনিক একটি নির্দিষ্ট হারে আমরা যদি সেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট গ্রহণ করি তাহলে দেহের স্বাভাবিক পুষ্টি সম্পন্ন হবে, দেহের মৌলবিপাকীয় হার নির্দিষ্ট থাকবে, দেহের স্বাভাবিক চাহিদা পূরণ হবে, দেহের পুষ্টি সম্পন্ন হবে, বৃদ্ধি সম্পন্ন হবে, বিভিন্ন ক্ষয়পূরণ হবে, এছাড়া দেহ একটি সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় থাকবে। সুতরাং আমি তোমাদেরকে পুষ্টি অধ্যায়ের মধ্যে থেকে সর্বশেষ আজকে আলোচনা করলাম বেসিক মেটাবলিক রেট অর্থাৎ বিএমআর সম্পর্কে, তার কার্যকলাপ সম্পর্কে, অর্থাৎ দৈনিক কতটা পরিমাণ 2500 থেকে 3000 কিলোক্যালোরি তাপশক্তির আমাদের প্রয়োজন হয়। এছাড়া বেসিক মেটাবলিক রেট অর্থাৎ মৌলবিপাকীয় হারের জন্য খাদ্যের মধ্যে যে 3টি প্রধান উপাদান থাকা দরকার সেটি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার কী কী পরিমাণে থাকতে হবে সেটিও আমি তোমাদেরকে বোর্ড ওয়ার্কের মাধ্যমে তুলে ধরেছি। এছাড়াও আমরা আজকে জানতে পেরেছি সুষম খাদ্য সম্পর্কে, এছাড়া সুষম খাদ্যের বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জানতে পেরেছি, এছাড়া যে ডিম দুধই আদর্শ সুষম খাদ্য
নয় সেটাও জানতে পেরেছি যে সুষম খাদ্য বলতে আমরা এমন খাদ্য উপাদানকে বোঝাবো যার মধ্যে খাদ্য উপাদানের তিনটি হাড়ি মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবই বর্তমান থাকবে এবং যা গ্রহণে দেহের ক্ষয়পূরণ হবে দেহের বৃদ্ধি করবে দেহের সংশ্লেষ করবে দেহের মৌলবিপক্রিয়ার হার নির্দিষ্ট থাকবে দেহের সমস্ত কার্যকলাপ সঠিকভাবে সম্পন্ন হবে তাকেই আমরা কিন্তু সুষম খাদ্য বলে থাকি। তাহলে আমি খুব সহজেই তোমাদের সকলের সামনে সমস্ত বিষয়টি তুলে ধরবার চেষ্টা করলাম।